अलीपुरद्वार जिले के जल्दापाड़ा इलाके में एक बार विद्युत स्पर्शघात से एक हाथी की मौत हो गई। जानकारी के अनुसार बुधवार को इलाके से होकर हाथियों का दल गुजर रहा था। खेतों से होकर गुजरने के दौरान विद्युत तार टूटकर एक हाथी के ऊपर आ गिरा। विद्युत तारों के संपर्क में आने के बाद ही हाथी की मौत घटना स्थल पर ही हो गई। पुलिस मामले की जांच में जुटी है। হাতি তো আমাদের এইদিকে প্রতিদিনে বাইর হয়, কোনোদিন 8:30, কোনোদিন 10:00, কোনোদিন 12:00, একটা কোনো টাইমের আমাদের ঠিকানা থাকে না এদিকে হাতি যখন বাইর হয়। তো লাগোয়া বনবস্তি এলাকায় আমরা থাকি, প্রতিদিনে হাতি বাইরে অত্যাচার করে, মানুষের সুপারি গাছ ভাঙে, আমাদেরও নিজেরও আমার সুপারি বাগান শেষ করছে। তো আজকে যে ঘটনাটা, রাত 3:30টার দিকে প্রচুর হাতি আসছে, এলোমেলো দিক দিয়ে ঘুরতেছে। ঘোরার পরে তো আমরা ভাবলাম যে হাতি তো আসে আমাদের এদিকে, তো এবার ঘোরাঘুরি করছে, একটু হাতি খেদাই দিই, তাড়া দিই। তো তাড়াইতে গিয়ে দেখি একটা হাতি ফাট করে ওখানে গিয়ে দেখি ও এলোমেলো করে ঘুরতেছে। ঘোরার পরে দেখি ফাট করে হাতিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তখনই ভাবলাম যে নিশ্চয়ই এখানে কোনো কারেন্ট, নিশ্চয়ই বিদ্যুতের তার ছিঁড়ে হাতিটা শর্ট খেলো। তখন আমি ইলেকট্রিক মেন সুইচের ওখানে অনেক লোকের জন্য মোবাইলে কন্ট্যাক্ট করতে গিয়ে কোনো কোনো সময় টাওয়ার পাচ্ছে না, প্রবলেম হয়। তারপর আমার গ্রামের পঞ্চায়েত ছিল, ওনাকে ফোন করে বললাম।